ধুস, ট্রেনটা আজও লেট, 15 মিনিট লাগবে বললো। এদিকে শালা স্টেশনে তো কাউকে দেখতেও পাচ্ছি না যে একটু তার সাথে বসে আড্ডা মারবো, গল্প করবো। না, একটু বসি। তার চেয়ে বরং সিগারেটটা ধরে। এমনিতে আমি সিগারেট খাই না জানেন, ওই আসলে আজ একটু ইয়ে হলো আর কি। আসলে জীবনে সব থেকে বড় কাজ টাজ করতে যাচ্ছি তো, তাই ভেতর থেকে একটু ইয়ে হচ্ছে। আমি যা, এই দেখুন, আপনাদের তো আমার নামটাই বলিনি এতক্ষণে। অবশ্য আপনাদের নাম বলেই বা কি হতো, আপনারা কি আমাকে নামে চিনতেন? আসলে নামের সাহায্যে পরিচিতি লাভ করতে গেলে যে যোগ্যতাটা থাকা উচিত বা যে কাজগুলো করতে হয় সেটা তো আমার কিছুই নেই। তবে হ্যাঁ, একদম যে আমার নেই তা নয়, আমি অনেক কিছু করেছি। এই যেমন ধরুন, ট্রেনে হকারি থেকে শুরু করে কাগজ বিক্রি, তারপরে বাসে হেলপারি থেকে ওই মিটিং মিছিলে কাঁধে পতাকা নিয়ে হেঁটেছি রাস্তায়। কিন্তু দিনের শেষে সব এক, কোনো লাভ নেই। আর পারছিলাম না জানেন, বাড়িতে পাঁচ পাঁচটা পেট আমার মুখের দিকে তাকিয়ে, আমাকে কিছু একটা করতেই হতো। আসলে বাবার পেসমেকার বসবে, মায়ের ক্যান্সার, আর বউটা তো না খেয়ে খেয়ে আলসার বাঁধিয়ে ফেলেছে। আর ছেলে মেয়েগুলোর মুখের দিকে তো তাকানোই যায় না। আর না, আমাকে কিছু একটা করতেই হতো জানেন, যাতে আমার পরিবারটা বেঁচে যায়। আর আজ আমি যে পদক্ষেপটা নিয়েছি তাতে অন্তত আমার পরিবারের মানুষগুলো খালি পেটে ঘুমাবে না। আমি জানি আপনারা সবাই ভাবছেন যে আমি এমন কি কাজ করতে যাচ্ছি, আপনাদের সকলের সেটা জানার ইচ্ছে হচ্ছে, তাই তো? কথা দিচ্ছি জানতে পারবেন, তবে আজ না, কাল সকালের খবরের কাগজে। একটু কষ্ট করে এই ট্রেনটার নামটা মনে রাখবেন। শুনতে পাচ্ছেন? দূর থেকে সাইরেন বাজাতে বাজাতে আমার সৌভাগ্যের ট্রেন আসছে। আমাকে যেবার যেতে হবে। আজ আসি কেমন? শুভরাত্রি।